হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। গোলাপের পাশাপাশি বাগানে দেখতেই পাচ্ছেন তরতাজা, বেশ সুন্দর সবুজ রঙের বেশ অনেকগুলো দোপাটি গাছ আমি লাগিয়েছি। এই দোপাটি গাছগুলোর প্রত্যেকটা ফুলই কিন্তু ডবল পেটালের এবং গোলাপের মতনই প্রায় দেখতে। একটু আমি কাছ থেকে দেখাই, দেখুন বন্ধুরা, এটা ডবল পেটাল এবং বর্ষার আগেই, বেশ কয়েকদিন আগেই আমি গাছগুলো বীজ থেকে চারা তৈরি করেছি এবং গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে, প্রত্যেকটা প্রায় কুঁড়ি চলে এসেছে। গাছগুলো কিন্তু যে টবেই বসিয়েছি তা নয়, টব ছাড়াও আমি গামলা টবেও বসিয়েছি। গাছগুলো বেশ সুন্দর গ্রোথ নিয়েছে, বরঞ্চ টবে যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো একটু লম্বার ওপরে হয়েছে, কিন্তু গামলা টবে যে গাছগুলো বসিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দর গোলের ওপরে ছাড় হয়েছে। এগুলো কিন্তু আমি কোনো পিঞ্চিং করিনি, পিঞ্চিং না করেই কিন্তু বেশ সুন্দর বুশি হয়েছে। এবারে বলি পরিচর্যার কথা। দোপাটি ফুল আমরা সবাই ভালোবাসি, গ্রীষ্মকালে সাদা টগরের পাশাপাশি যদি দোপাটি ফুল দিয়ে আমাদের পুজোর মন্দিরটা সাজানো যায় বেশ কিন্তু সুন্দর লাগে দেখতে, এবং এর বিভিন্ন কালারের হয়। এখন আপাতত আমার কাছে এই চেরি কালারের ফুলটি ফুটে গেছে, এছাড়াও এখানে বিভিন্ন কালারের আছে, সেগুলো আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব যখন ফুলগুলি ফুটে যাবে। বাই কালারেরও আছে, সবই তবে ডবল পেটালের ওপরেই হয়েছে। এখানে খাবার বলতে আমি প্রথমত গাছগুলো ধরে যাওয়ার পর অল্প করে 1200টি শূন্য জল দিয়েছিলাম দু একদিন, যাতে গাছটা খুব সুন্দর গ্রোথে আসে। তারপরে দিয়েছিলাম 10 26 26, প্রতি সপ্তাহে 2-4টে করে দানা আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং সেটা জলের সঙ্গে মিক্সড করে নিয়েছিলাম বালতির জলের সাথে, সেটা আমি পাতলা করে এক মগ করে গাছের গোড়ায় অ্যাপ্লাই করেছি। এখানে কিছুটা অংশ গাছের পাতা পুড়ে গেছে, টুকিটা বা হলুদ হয়ে গেছে, এটা মূলত গরমের কারণে। এখানে কিন্তু আমি সরষের খোল অ্যাপ্লাই করিনি, কারণ প্রচণ্ড গরমের জন্য আমি সরষের খোল দিইনি, কিন্তু সরষের খোল দেওয়া যায়। আমার বাগানে দোপাটি শুধু বর্ষার সময় নয়, অল সিজন আমি দোপাটি করি। দোপাটি কিন্তু পুজোর ক্ষেত্রে ভীষণ একটা ভালো ফুল। এছাড়া পাশাপাশি বলে রাখি ওষুধপত্র, ওষুধ বলতে এখানে বিশেষ কিছু লাগে না, একটু মাইটসের উপদ্রব হয়, মাইটসের জন্যে আমি ওবেরন ব্যবহার করি, 1 লিটার জলে 1 ml দিয়ে আমি সন্ধ্যে সময় স্প্রে করে দিই, এবং এটা আলাদাভাবেও করি না। কারণ কেন, আমার বাগানে যেহেতু গোলাপ আছে, বন্ধুরা আপনারা জানেন গোলাপের যখন আমি ওষুধ স্প্রে করি সেই ওষুধটাই পাশাপাশি আমি বাকি বাগানের সমস্ত গাছের ক্ষেত্রে স্প্রে করে থাকি। তো গাছগুলোর গ্রোথ কন্ডিশনটা একবার দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে এই দোপাটির ফিডিং প্লাস রোগ প্রতিরোধের সমস্ত বিষয়টাই বলে দিলাম, আপনারাও কিন্তু বাগানে খুব তাড়াতাড়ি দোপাটি লাগিয়ে ফেলুন, বর্ষার আগে প্রচুর ফুল পাবেন। এছাড়া বলি সারা বছরই দোপাটি লাগান, দোপাটি সবসময় হয়ে থাকে, বীজ থেকে প্রচুর চারা তৈরি করা যায়, পাশাপাশি সকলকে উপহার হিসেবেও দেওয়া যায়। দোপাটি ছাড়াও নয়নতারার ভিডিও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেইছি কীভাবে পরিচর্যা হয়। তার পাশাপাশি বন্ধুরা বাগানে বেশ সুন্দর একটা কুমড়ো গাছ উঠেছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কুমড়ো গাছটা কেমন হয়েছে একটু বলবেন, আর দোপাটিগুলোও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে বন্ধু সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি সবার প্রথম আপনার ফোনে পেতে। আজকের মতো এইটুকু, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক বেশি গাছের সঙ্গে গাছের কাছাকাছি থাকুন।